জীবন থেকেই। বর্তমান লেখক যারা আছেন ভাইয়া, যারা আসলে লেখালেখি শুরু করতে চায়, কবি হতে চায়, তাদের উদ্দেশ্যে প্রসঙ্গে কি বলবেন বা তাদের যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে কি বলবেন? একটা কথাই বলবো, সেটা হলো প্রচুর 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 পড়তে হবে, অন্যের লেখা পড়তে হবে এবং চারপাশের জীবন, বর্তমান সময়ের পারিপার্শ্বিকতা দেখতে হবে এবং লেখার মাঝে একটা নিজস্বতা তৈরি করতে হবে। অনেক অনেক লেখক আছে আমাদের, অনেক অনেক কবি আছে, কিন্তু টিকে থাকতে হলে অবশ্যই একজন কবিকে তার নিজস্বতা তৈরি করতে হবে। শুধু লেখালেখির ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রে। যারা শুনছেন আমার কথা, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে নায়কদেরকে দেখি সিনেমাতে, প্রত্যেকজন নায়ক কিন্তু তার এক একটা নিজস্বতা তৈরি করে নেয়। কেউ মানে কি বলে যে স্যাড অভিনয়গুলো করে, কেউ মানে কি বলে রোমান্টিক অভিনয় করে, কেউ মানে অ্যাকশন ফিল্ম করে। আবার এই যে এক একজনের এক একটা ভাগ তৈরি হয়ে যায়, সেই জন্যই কিন্তু তারা টিকে থাকে। হ্যাঁ, তারপর যদি আমরা আর্টিস্ট যারা ছবি আঁকে তাদের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে পাবলো পিকাসো যেভাবে কিউবিজম একটা ফর্ম তৈরি করেছেন, তারপর আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, জয়নুল আবেদিন ক্লাসিক্যাল পেইন্টারের জনক কিন্তু পাবলো পিকাসো। হ্যাঁ, এবং দেখে গেছে যে আমরা যদি জয়নুল আবেদিনের চিত্রগুলো দেখি, যদি এস এম সুলতানের চিত্রগুলো দেখি, যদি কামরুল হাসানের চিত্র দেখি বা আমাদের কাইয়ুম চৌধুরী তাদের চিত্রগুলো দেখি, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা চিত্রই মানে এক একজনের চিত্র এক একজন থেকে ভিন্নতর। ছবিটার দিকে তাকালেই বোঝা যায় যে এটা কামরুল হাসানের অথবা এটা মানে কি বলে জয়নুল আবেদিনের। জয়নুল আবেদিনের চিত্র দেখে কখনো মনে হয় না যে এটা মনে হয় মানে কাইয়ুম চৌধুরী আঁকতে পারে বা শাহাবুদ্দিন আঁকতে পারে, এরকম মনে হয় না। যে এই যে পার্থক্যটা, এইটা অবশ্যই লেখালেখির ক্ষেত্রেও তৈরি করতে হবে। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে প্রত্যেকজন মানে লেখকের কিন্তু একটা নিজস্বতা আছে এবং সেই নিজস্বতাটাকেই তিনি মানে বাস্তবায়ন করার চেষ্টা করে, এবং যখন মানে এই নিজস্বতাটা তৈরি করতে পারে তখনই তিনি একজন প্রকৃত লেখকে পরিণত হন। মানে এটা একটা ব্র্যান্ডের মতো, আমার কাছে মনে হয় একটা ব্র্যান্ডের মতো। যেমন আমরা আরঙ্গে গেলে যে ধরনের পোশাক আশাক পাবো, আমরা ক্যাটস আইয়ে গেলে এই ধরনের পোশাক পাবো না। আবার আমরা ক্যাটস ব্র্যান্ডকে আসলে রিপ্রেজেন্ট করতে পারছি না। না না না, আমি ব্র্যান্ডের কথা মানে বললাম এই জন্য যে এক একটা ব্র্যান্ডের এক একটা বৈশিষ্ট্য থাকে, এবং আমি যদি ওই ধরনের পোশাক কিনতে যাই তাহলে ওই ব্র্যান্ডের কাছে যেতে হয়। আমি যদি বিদ্রোহের কবিতা পছন্দ করি, আমার নজরুলের পড়তে হবে। আমার রোমান্টিক পছন্দ হলে আমাকে রবীন্দ্রনাথের কাছে যেতেই হবে, সুনীলের কাছে যেতে হবে, আমার খুব পছন্দের একজন রাইটার সুনীল। আবার অন্যদিকে যদি আমরা বিদ্রোহ প্রতিবাদী কোনো কিছু অন্যরকম তির্যক ব্যাপার আছে কিন্তু, রাইট? সো এক একটা টোন আমরা কিন্তু কবিতা যারা ছোটবেলাতে একটু একটু পড়ে বড় হয়েছি বা হচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারি যে ওকে এটা হয়তো বা তার কবিতা। এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একদম মডার্ন একজন কবি ছিলেন কিন্তু, এবং কবিতার মধ্যে মানে এত চমৎকার নির্মলেন্দু গুণ, যেমন কালকে শিমুল মুস্তফা ছিল আমাদের সাথে, শিমুল মুস্তফা নির্মলেন্দু গুণের তোমার চোখ কেন এত লাল, একদম লাল কেন, একদম একটা নর্মাল, মানে শুধু এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম যেহেতু কালকে দাদা আবৃত্তি করেছে। সো এরকম একটা কিন্তু আসলে, আর কবিতার বিষয়টা বোধহয় সময়ের সাথে সাথে অনেকখানে অনেকাংশে ডিপেন্ড করে আসলে কে কোন সময়ের কবি, সে আসলে সেই জনরা সেই সময়টাকে কিন্তু তুলে ধরছে। এবং সত্যিকার অর্থে প্রত্যেকজন লেখকেরই কিন্তু এই কাজটা করতে হয়, তার সময়ে চারপাশ মানে ওই সময়ে কোন সময়ের লেখক সেই সময়টাকে তার লেখায় তুলে ধরতে হয়। যদি লেখক তার লেখায় সময়টাকে তুলে ধরতে না পারে তাহলে কালের গর্ভে তিনি হারিয়ে যাবে। প্রত্যেকজন লেখক কিন্তু এই কাজটা করে, যে যখন যেখানে আছে না কেন, এখন যারা লেখালেখি করছে তারা কিন্তু এই বর্তমান সময়টাকে তুলে ধরার চেষ্টা করে। চল্লিশ বছর আগে নির্মলেন্দু গুণ যখন মানে লেখা শুরু করেছিল, চল্লিশ পঞ্চাশ বছর আগে, সেই সময়টা কিন্তু তিনি সেই সময়টাকে তুলে ধরার চেষ্টা করতেন। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, তারপর মানে কাঁদো বাঙালি কাঁদো শেখ মুজিবুর রহমানের মৃত্যুর উপর ভিত্তি করে লিখেছেন। হ্যাঁ, এই যে বিষয়টা, এই মানে সময়গুলোকে কিন্তু সময়ের মুহূর্তে তুলে ধরতে হবে। শামসুর রহমান সেই মানে স্বাধীনতার ব্যাপারগুলোকে স্বাধীনতা চলাকালীন সময়ে তুলে ধরেছেন। তারপর তারও পূর্বে যদি আমরা খেয়াল করি, আসাদের শার্ট নিয়ে লিখেছেন আসাদ যখন মৃত্যুবরণ করলো, সফেদ পাঞ্জাবি লিখেছেন যখন আমাদের ওই মাওলানা ভাসানী একটি জনসভায় ভাষণ দিয়েছেন, সেই ভাষণটা বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠল, তখন তিনি মানে সময়কে ধরার চেষ্টা করেছেন। প্রত্যেকজন কবি প্রত্যেকজন লেখকই কিন্তু তার লেখাতে সময়কে ধরার চেষ্টা করেছেন। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যাব, তবে যাবার আগে শেষ